বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি হাসনাবাদহাটের সব থেকে বড় পাইকারি দোকানে, আমাদের শমশের মামার দোকানে। আজকে শমশের মামা মাশাল্লাহ অনেকগুলো কবুতর নিয়ে আসেন, আর উনি আজকে একজনকে পাইকারি এক বস্তা দিচ্ছেন। আমরা একটু জানবো যে বস্তার ভিতরে কতগুলো দেয়। এই যে দেখতে পাচ্ছেন বস্তা ভরতে আছে মামা গুনে গুনে। মামা বস্তা কয়টা আছে অর্ডার? অর্ডার আছে তো 200 মতন। 200 মতো? কত করে দিচ্ছেন আজকে? 170 টাকা। এখানে তো কোনো বাসাবাসি নাই, মানে যে কোনো কোয়ালিটি হইতে পারে। এই যে বস্তায় যেগুলো দিতেছেন এগুলা, হ্যাঁ, এই যে বন্ধুরা দেখছেন এগুলো হচ্ছে সব গিরিবাজ। গিরিবাজের মধ্যে বিভিন্ন কালারের এখানে আপনারা নিতে পারবেন। এই যে বন্ধুরা দেখছেন, এই যে মামা ঘুরে ঘুরে দিচ্ছেন মাত্র 170 টাকা করে পার পিস। তা আপনারা যদি পাইকারি কবুতর নিতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। আর আরেকটা জিনিস বলে রাখি আগে বন্ধুরা, যে শমশের মামা কিন্তু 2-4 জোড়া আর কি দেন না। ওনার থেকে নিতে হলে আপনাকে মিনিমাম 50 পিস অথবা মিনিমাম 50 পিস নিতে হবে। এর নিচে হলে উনি আপনাদের আর কি ডেলিভারিটা দিবেন না, কারণ উনি 2-4-10 পিস কবুতর বিক্রি করেন না। আর সেক্ষেত্রে আপনাকে এসে নিতে হবে যদি 2-4-10 পিস নেন, আর সেক্ষেত্রে দামটা আরও বেশি পড়বে। আর যদি আপনারা এরকম একসাথে 50 পিস, 100 পিস, 200 পিস নিতে চান, সেক্ষেত্রে এখন যে দামটা চলছে হয়তো বা আগামী সপ্তাহে আর কিছুটা কম হতে পারে, আবার দেখা গেছে কখনো কখনো 10 টাকা বাড়তেও পারে। তা আপনারা যদি এরকম পাইকারি কবুতর নিতে চান তাহলে অবশ্যই শমশের মামার সাথে যোগাযোগ করবেন। শমশের মামা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 07-905-3419। সারা বাংলাদেশে তো এই যে পাঠাতে পারবেন? সারা বাংলাদেশ ডেলিভারি। তো বন্ধুরা শুনলেন, সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন। এখন বর্তমানে প্রায় চলছে 170 টাকা করে। তা আপনারা যদি পাইকারি কবুতর নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এক খামারি ভাইয়ের খাঁচার সামনে। ভাইয়া মাশাল্লাহ অনেকগুলো কবুতর নিয়ে আসছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়া পুরো 4 খাঁচা কবুতর নিয়ে আসছেন আজকে বিক্রির জন্য। আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখবো, আর আজকে বাজার দামটা কোনটা কেমন চাই সেটা একটু জানবো। আর আমাদের ভাইয়ের নাম হচ্ছে মেহেদি ভাই। মেহেদি ভাই, হ্যাঁ ভাই, বন্ধুরা দেখছেন এখানে 2 জোড়া আছে, 1 জোড়া আছে কালদম। আর এটা কিসের বাচ্চা? সবুজগুলা বাচ্চা। এটা কয় পরের বাচ্চা ভাইয়া? নীলপরের। নীলপরের বাচ্চা জোড়া কত চাচ্ছেন? একদম 400 টাকা। তো বন্ধুরা শুনুন, এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে একদম 400 টাকা, এটা কোনো দামাদামি হবে না। আর কালদমে এটা কি বাচ্চা নাকি? ডিম বাচ্চা করছে, এটা ডিম বাচ্চা করছে। মানে মাদিটা ডিম বাচ্চা করছে? হ্যাঁ, এটাও মাদি, এটাও মাদি, কিন্তু দুটেই মাদি। এটা একবার করছে, এটা তিনবার করছে। চুইঠাল যেটা এটা তিনবার করছে, আর এই নাইরাটা একবার করছে। চুইঠালটা কত চান, নাইরাটা কত চান? চুইঠালটা একদম 450 টাকা। 450 টাকা? আর নাইরাটা? নাইরাটা একদম 400। একদম 400 টাকা। তো বন্ধুরা বুঝতেই পারছেন মাথার মধ্যে চুল একটু আমার মতো খাড়া রাখবেন, দাম 50 টাকা বাইরে যাবো। বন্ধুরা দেখছেন এই যে এই খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর কিছু। ভাই এগুলো সবগুলো তো রেসার না? সবগুলো রেসার, 100% রেসার, 100% রেসার। এই গ্রিজেল ডিম বাচ্চা রানিং? দোনটা ডিম বাচ্চা রানিং, মাদি দোনটাই মাদি, দুইটাই মাদি। গ্রিজেল মাদি কত করে চাচ্ছেন পার পিস? পার পিস এটা 800 টাকা, আর এটা 700 টাকা। সাদাটা 800 টাকা, আর কালোটা হচ্ছে 700 টাকা। আর এই যে মাক্সি, এটা কি নন্না মাদি? নর মাক্সি, নর মাক্সির লগে এটা গ্রিজেল আপাতত জোড়া দেওয়া আছে, মানে আপাতত মাক্সির সাথে গ্রিজেলটা জোড়া দেওয়া। আচ্ছা মাক্সির সিঙ্গেল নরটা কত চান? সিঙ্গেল নরটা 600 টাকা। 600 টাকা। আর ওই যে সবজি জোড়া কোনটা ভাই? সবজি এই দুটো জোড়া, এই যে পাশাপাশি যে দুটো, এই দুটো জোড়া, এক গরের জোড়া, এক গরের বাচ্চা বড় করছি, নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট। এই জোড়াটা কত চাচ্ছেন? এই জোড়াটা 1000 টাকা। 1000 টাকা। আর এই সিঙ্গেল, এটা কি নন্না মাদি? সিঙ্গেল নর, সিঙ্গেল নরটা কত চাচ্ছেন ভাইয়া? 600 টাকা। 600 টাকা। তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া যে দামগুলো বলে দিচ্ছেন একদম একদম বলে দিচ্ছেন। তারপরেও যদি আপনারা নিতে চান হয়তো বা যে যোগাযোগ করলে কিছুটা ডিসকাউন্ট পাবেন, সেটা আলোচনা সাপেক্ষে। আর এই যে বন্ধুরা দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর আছে এখানেও। ভাই এগুলো কি রেসার? সব জোড়া, সবগুলো জোড়া? হ্যাঁ, এগুলো ঘরের বাচ্চাই। সবগুলো ঘরের বাচ্চা? সবগুলো কি একদম বাচ্চা নাকি ডিম বাচ্চা করছে? দুই না, সব বাচ্চা নেই। কয় পরের বাচ্চা এগুলো? এক পর, দুই পর, তিন পর। কত করে চাচ্ছেন? জোড়া 700 টাকা, 800 টাকা। মানে কোনটা 800 টাকা? এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি 800 টাকা। এই কালারটার নাম কি? এই কালারটা এই সিলভারের ভিতরে হালকা লাইট, মানে সিলভারের ভিতরে হালকা লাইট। এই জোড়াটা কত চাচ্ছেন? এই জোড়া 700 টাকা। হ্যাঁ, 700 টাকা। আর ওই বাকি দুই জোড়া? এটা 800 টাকা। 800 করে? সুন্দর দেখছেন এই যে সবজি যে জোড়াটা দেখছেন এটা হচ্ছে 800 টাকা, আর এই যে পাশেরটাও 800 টাকা, আর সামনেটা হচ্ছে 700 টাকা। তারপরে যদি আপনি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ রেড চেকার। ভাই রেড চেকার কি এখানে জোড়া? ইয়া এগুলা একটা রানিং, একটা রানিং, এটা নর আর এটা হলো মাদি, এটা ঘরের এই চারটা। বন্ধুরা দেখছেন এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর, আর এই যে সামনেরটা হচ্ছে মাদি, এই ঘরের বাচ্চা হয়েছে এই চারটা। এই যে বন্ধুরা দেখছেন এই চারটা হচ্ছে বাচ্চা, বাচ্চা হয়েছে দুইবারের বাচ্চা। তিনটা নর, তিনটা মাদি, এখানে দুজোড়া বাচ্চা আছে আর একজোড়া মাস্টার পেয়ার আছে। ভাই মাস্টার পেয়ার জোড়াটা কত চান? মাস্টার পেয়ার জোড়াটা
1400 টাকা। আরে এই যে বাচ্চাগুলো কত করে চাচ্ছেন জোড়া? 1000 টাকা জোড়া। তো বন্ধুরা দেখছেন যে রেড চেকার, রেড চেকার দামগুলো বলে দিলেন, আর সবগুলো হয়েছে আনার চোখের। এই যে দেখতেই পাচ্ছেন একই ঘরে, যেহেতু বাবা মা এই যে সাথেই আছে। আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। বাসায় আর কি কি কবুতর আছে বস? বাসায় আর কিছু না, আপাতত সব নিয়ে আসবো। সব নিয়ে আসছেন কেন? এই যে পালা ছেড়ে দিবেন? জব করি তো ভাই, সময় পাই না। এখনো সময় পাচ্ছেন না? আচ্ছা, আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। যাত্রাবাড়ি রায়েরবাগ, রায়েরবাগের ভিতরে মোহাম্মদবাগ, রায়েরবাগ আসলে হবে। ফোন দিলে নাম্বারটা বলে দেন। 0164395798। ভাইয়ের পুরো নামটা? পুরা নাম মেহেদি হাসান। তো বন্ধুরা শুনলেন, মেহেদি ভাই তার ফুল নাম ঠিকানা সব কিছু বলে দিলেন। আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি ভাইয়ের খাঁচার সামনে। ভাইয়ের নাম হচ্ছে ইকতার। ইকতার ভাই আজকে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন ওনার বাসা থেকে। এই যে আমরা একটু ওনার খামারের কবুতরগুলো একটু দেখবো। এই যে জোড়া জোড়ায়, এই যে বন্ধুরা দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর। এটা তো বাঘা? হ্যাঁ বাঘা গো। মাশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া বাঘা। ডিম বাচ্চা রানিং? হ্যাঁ রানিং। কয়বার করছে এটা? এটা দুই জোড়া বাচ্চা নিচ্ছে, দুইবার ডিম বাচ্চা করছে। কত চাচ্ছেন জোড়াটা? জোড়াটা 1500 চাচ্ছে। 1500 টাকা চাওয়া দাম। এই যে বন্ধুরা দেখছেন আর ফেজটা দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া। এটা চাওয়া দাম হয়েছে 1500 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। তা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে আরও সুন্দর একটা জোড়া। এটা হয়েছে যে বাঘার সাথে সবুজগুলো মাদি, বাঘাটা হয়েছে নর আর এই সবুজগুলো এটা হচ্ছে মাদি। এটা জোড়া ছিল না, এটা ভাইয়ার জোড়া দিছে। এই মাদিটা তো ডিম বাচ্চা রানিং? এই মাদিটা কয়বার ডিম বাচ্চা করছে? তিনবার। হ্যাঁ তিনবার, তিনবার ডিম বাচ্চা করছে। আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছেন? জোড়াটা একদম ফিক্স 1000 টাকা। ফিক্সড 1000 টাকা। কেউ যদি ভাইঙ্গে সিঙ্গেল নিতে চায় তাহলে নটটা কত রাখবেন আর মাদিটা কত রাখবেন? নটটা 400 টাকা আর মাদি নটটা হলো 600 টাকা। নটটা 600 টাকা আর মাদিটা একদম 400 টাকা। তো বন্ধুরা শুনুন, এটা ভাইয়া একদম বলে দিছে, কারণ যেহেতু এটা জোড়া ভাইয়া দিছে, এই জোড়া এখনও ডিম বাচ্চা করে নাই কিন্তু আলাদা ডিম বাচ্চা করছে। তা আপনি যদি এটা সিঙ্গেল ভাইঙ্গা নিতে চান সেটাও নিতে পারবেন, মাদিটা 400 টাকা আর নটা নিলে 600 টাকা পড়বে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে মাশাল্লাহ অনেক সুন্দর আরও এক জোড়া বাঘা। এই যে বন্ধুরা দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর একদম নরমাদি, আর ফেসটা দেখেন অনেক সুন্দর একটা ফেস। ভাই এই জোড়ার তো রানিং? রানিং। ডিম বাচ্চা কয়বার করো এটা? এটা নিচ্ছি চারবারের মতো। চারবার ডিম বাচ্চা নিচ্ছে। কত চাচ্ছেন এই জোড়াটা? জোড়াটা ফিক্স 1500 টাকা। ফিক্সড 1500 টাকা। তো বন্ধুরা শুনলেন ভাইয়া এটা একদম ফিক্সড বলে দিচ্ছেন 1500 টাকা। যদি আপনারা এই সুন্দর এই বাঘা জোড়াটা কেউ নিতে চান একদম 1500 টাকা হলে এই সুন্দর জোড়াটা আপনারা নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে মাশাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর। এটা হচ্ছে লাল মুসল দম। দম কয়টা আছে? 12টা আছে। 12 দম। এটা নন্না মাদি? এটা মাদি কবুতর। এটা মাদি, একটু ফেসটা ঘুরে দেখাই। বন্ধুরা দেখছেন এটা একটা মাদি আর এই যে ফেসটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর। ডিম বাচ্চা কয়বার করছে ভাইয়া? এটা আপনার দুইবার করা হয়েছে। দুইবার ডিম বাচ্চা করছে। কত চাচ্ছেন মাদিটা? মাদিটা 2000 টাকা চাচ্ছি, 1500 বিক্রি করে। একদম ফিক্সড 1500 টাকা। তো বন্ধুরা শুনুন ভাইয়া চাওয়া দাম বিক্রি দাম দুটোই বলে দিয়েছেন। যদি আপনারা এই লাল মুসলদম মাদিটাকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তাই এই ছিল আজকে ভাইয়ার কবুতর। এছাড়া ভাইয়ার খামারে আরও কবুতর আছে। বাসায় আর কতগুলো আছে ভাইয়া? বাসায় 70টা আছে। আর 70টা? আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো কিনতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। আমরা আইজি গেট থাকি, আইজি গেট মিতালি গল্লি, 0197057983। ভাইয়ার পুরো নামটা? ইকতার খান। আচ্ছা ইকতার ভাই যে নাম্বারটা দিচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ বা ইমো কিছু আছে? সব আছে। আমার কোনো দর্শক যদি ভিডিও কলে আপনার খামারের কবুতরগুলো দেখতে চায় সেটা তো দেখাতে পারবেন। তো বন্ধুরা শুনলেন আপনারা চাইলে ভিডিও কলে ভাইয়ার খামারের কবুতরগুলো দেখে ভাইয়ার খামার থেকে কবুতর নিতে পারবেন। যেহেতু ভাইয়ার খামারে এখন আর প্রায় 70 পিস কবুতর আছে, তাই আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটটা মাশাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে। এই যে বন্ধুরা দেখছেন প্রচুর যে কবুতর উঠছে আর অনেক বেশি খামারি ভাইয়ারা আসছে। তাই যারা খামারিদের থেকে কবুতর কিনতে চান তারা চলে আসতে পারেন হাসনাবাদ হাটে। এই হাটে অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় আর সব খামারি ভাইদের থেকে কবুতর আপনারা নিতে পারবেন একদম সুলভ মূল্যে। এই হাটে আপনারা সব ধরনের কবুতরই পাবেন আর এই হাটে কোনো খাজনা নাই, সেটা তো আপনারা সবাই জানেন। এই হাট একদম খাজনা ফ্রি একটা হাট। তা আপনারা চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা কবুতরের খাঁচার সামনে। এখানে ভাই খামারি ভাই উনি ওনার খামার থেকে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন। তা আমরা একটু জানবো যে আজকে কোন কবুতরটা কেমন দাম চাচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া সবজি রেসার। মনো ভাই অরিজিনাল রেসার তো? ডিম বাচ্চা কবার করছে? ডিম বাচ্চা 3-4 বার। 3-4 বার। কত চাচ্ছেন জোড়াটা? জোড়া দাম 2500 টাকা। 2500 টাকা এটা চাওয়া দাম।
তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা চাওয়া দাম হচ্ছে 2500 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে আপনার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখছেন এই যে এখানে আছে এক জোড়া ঝর্ণা শার্টিং, ভাই এটা কি রানিং? না না, এটা পাঁচটা বাচ্চা। বাচ্চা কয় পরের বাচ্চা? এটা চার পরের। কত চাচ্ছেন জোড়াটা? 1200 টাকা। তো বন্ধুরা শুনলেন এটা চার পরের বাচ্চা, এটা দাম চাওয়া হচ্ছে 1200 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। আর এই যে বন্ধুরা দেখছেন এখানে আছে রেড চেকার, ভাই এখানে জোড়া কয় কোনটা? এই দুটো জোড়া। এই দুটো জোড়া ডিম বাচ্চা রানিং কয়বার করছে? এটা এটা ডিম পারছে একবার, বাচ্চা মানে বাচ্চা করে নাই শুধু ডিম পারছে। কত চাচ্ছেন জোড়াটা? জোড়া দাম চাইছি 2200 টাকা। 2200 টাকা। আর সিঙ্গেল এটা কি নন না মাদি? এটা মাদি। এটা কি ডিম বাচ্চা করছে? না এটা নর গেছে ভাই। হ্যাঁ এটা নর চলে গেছে, এনে ওই যে ডিম বাচ্চা করে নাই। কত চাচ্ছেন এটা? এটা দাম চাইছি 900 টাকা। 900 টাকা। বন্ধুরা শুনুন এটা চাওয়া দাম হচ্ছে 900 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। এই যে এখানে আছে দুই জোড়া রেসার, এক জোড়া সবজি, এক জোড়া মাছি। এই যে বন্ধুরা দেখছেন এক জোড়া মাছি, এক জোড়া সবজি, এক জোড়া রেসার, এক জোড়া আছে বিউটি। এই যে মাছিটা হয়েছে রেসার, ভাই মাছিটা কি ডিম বাচ্চা রানিং? কত চাচ্ছেন এটা? এটা 2500 টাকা। 2500 টাকা। তো বন্ধুরা শুনলেন মাছি জোড়া চাওয়া দাম হচ্ছে 2500 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। আর এই যে আছে এখানে ব্লু বার বিউটি, এটা ডিম বাচ্চা কয়বার করছে ভাই? বিউটিটা ডিম বাচ্চা দুইবার করছে। দুইবার। বিউটি জোড়াটা কত চাচ্ছেন? 4000 টাকা। তো বন্ধুরা শুনলেন এই ব্লুয়ার বিউটি জোড়াটা দাম চাচ্ছে 4000, বাকিটা আলোচনা সাপেক্ষে। এই যে নিচে আছে দুই জোড়া কবুতর, এক জোড়া আছে রেড চেকার, এক জোড়া আছে সবজি। ভাই রেড চেকারটা কি ডিম বাচ্চা রানিং? কয়বার করা? এটা দুইবার করা। দুইবার। এটা কত চাচ্ছেন? এটা দাম চাইতেছি 2500। 2500 টাকা। আর এই সবজি জোড়াটা কত চান? এই জোড়া দাম 2000 টাকা। 2000 টাকা। তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া সবগুলো কবুতরের দাম বলে দিলেন, আর ভাইয়া যে দামগুলো চাইছে এগুলো হচ্ছে চাওয়া দাম, বাকিটা আলোচনা সাপেক্ষে। আপনারা যদি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমরা একটু যে মোনা ভাইয়ের সাথে কথা বলবো। মোনা ভাই বাসার কি কি কবুতর আছে? বাসার সব রেসার কালেকশন। সব রেসার কালেকশন কেমন আছে, মানে কতগুলো আছে? আছে আরো 20-30টা। 20-30টা। আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। আমার ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ পিকুরিয়া, আর আমার মোবাইল নাম্বার হলো 0996173607। তো বন্ধুরা শুনলেন মোনা ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন। আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি হাসনাবাদ হাটে সব থেকে বড় একটা পাইকারি দোকান, আমাদের মোমিন ভাইয়ের দোকানে। মাশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কত বড় দোকান যে সাজাইছে আজকে ভাইয়া। মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে, গিরিবাস থেকে শুরু করে সব ধরনের কবুতর আছে, একদম কালারিং যত ধরনের কবুতর আছে আপনারা সব ধরনের কবুতর পাবেন ভাইয়াদের কাছে। তা আজকে আমরা একটু জানবো আজকে কত করে দিচ্ছেন মমিন ভাই? ভাই আজকে কত করে দিচ্ছেন? আজকে বাজারে চড়া, হ্যাঁ, কারণ সবসময় তো এক হয় না, সবসময় একরকম থাকে না, এটা সবাই জানে। কিন্তু আমরা পাইকারি দিয়ে আপনারা বর্তমানে দিয়ে এলো 550 করে। 550 টাকা জোড়া? হ্যাঁ ভাই, যেই জোড়াগুলো 550 টাকা দেন দুই একটা জোড়া একটু স্যাম্পল দেখান। তো বন্ধুরা দেখছেন আমার যে মমিন ভাই দু একটা জোড়া আমাদের স্যাম্পল দেখাই দিবেন, যেই জোড়াগুলো আপনারা কি 550 টাকার ভিতরে নিতে পারবেন। মাদি এটা, এই যে বন্ধুরা দেখছেন এটা একটা মাদি। এই যে এই কোয়ালিটির কবুতরগুলো আপনারা নিতে পারবেন মাত্র 550 টাকায়। তো আপনারা যদি পাইকারি কবুতর নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো একদম সেম। এই যে বন্ধুরা দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর। তো আপনারা যদি পাইকারি কবুতর নিতে চান, কেউ যদি খামার করতে চান কবুতরের, তাহলে অবশ্যই মোমিন ভাই থেকে আর কি কবুতর নেবেন, তাহলে অল্প টাকায় খুব ভালো জাতের কবুতর নিতে পারবেন। এই যে বন্ধুরা দেখছেন এটা একটা নর, মাশাল্লাহ অনেক সুন্দর। এটার ভিতরে রেসার থাকবে, এডিও থাকে, এডিও থাকে, এই রেসারও দিয়ে দিবেন। এডিও 120 লে এডিও যায়। যদি 120 কবুতর কেউ 550 টাকা করে জোড়া নেয় তাহলে ওটার মধ্যে রেসার কটা দিবেন? 20টা রেসার দিয়ে দিবেন। তো বন্ধুরা শুনলেন 550 টাকায় আপনারা রেসারও পাবেন। যদি আপনারা একসাথে 50 জোড়া কবুতর নেন তার ভিতরে আপনারা 10 জোড়া যে রেসার পাবেন, 40 জোড়া গিরিবাস পাবেন। এই শুধু গিরিবাস না, এখানে যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কবুতর আছে। এই যে একদম মুম্বাই থেকে শুরু করে কালদম পর্যন্ত যত ধরনের কবুতর আছে সব ধরনের কবুতর আপনারা নিতে পারবেন। তা আপনারা যদি সুন্দর সুন্দর কবুতর পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। মমিন ভাই সর্বনিম্ন কত জোড়া নিতে হবে আপনার থেকে? 60টা। মানে সর্বনিম্ন 30 জোড়া, এর নিচে আপনি ডেলিভারি করবেন না? না। আচ্ছা আমার কোনো দর্শক যদি 30 জোড়াই নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। আমার ঠিকানা হলো চিটাং রোড, নাম্বার হলো 01777661834। সারা বাংলাদেশে তো ডেলিভারি দিবেন ভাই? আজকে তো দামটা একটু চড়া, এই কারণে 550 টাকা। দামটা কমলে কি একটু কমে রাখবেন? না হ্যাঁ, কমলে 500 করে রাখুন। মানে যদি দামটা একটু কমে তাহলে 500 টাকাও রাখতে পারবেন। আমার লোকে যদি পার্টনার সবসময় ব্যবসা করে তখন অনেক ছাড় পায়, যেরকম দাম আমি নিজেই করে দিই ভাই, 50 টাকা কম দিয়েন কিনতে পারলে।
তো বন্ধুরা শুনলেন, যদি আপনারা নিয়মিত এ থেকে কবুতর কেনেন তাহলে আপনারা অনেক কমে কবুতর কিনতে পারবেন। এখন দামটা একটু চড়া, তার জন্য নিচ্ছেন 500-550 টাকা। আর যখন নাকি দামটা আরে আর একটু যে কমবে তখন আরও কমে আপনারা কবুতর নিতে পারবেন। তা আপনারা যদি পাইকারি কবুতর নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর বন্ধুরা, একটা বিশেষ রিকোয়েস্ট, আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে, প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দিবেন। আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।